আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা চলে এসেছি আবারও তোমাদের জন্য একটি নতুন সাজেশান ভিডিও নিয়ে তোমাদের চতুর্থ প্রথম বার্ষিক পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা বিষয়ের তাই চলো প্রতিটা প্রশ্ন অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে আসি আজকে আমি তোমাদের জন্য মোট বানিয়েছি দুটি প্রশ্নের সেট তাই ভালো করে লক্ষ্য করবে এর মধ্যে থেকেই পরীক্ষায় তোমরা প্রচুর কোশ্চেন কমন পেয়ে যাবে একটা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বরে তেরোটি প্রশ্ন মোট তেরো নম্বর কে কবিকে মধুর কথা বলতে শেখায় ছাগল ছাড়া কেন সাঁড়ের সাথে বনে গিয়েছিল তত্ত্বচানের গাছটা কোথায় ছিল বাগিচা শব্দের অর্থ কী লেখিকার দাদার প্রথম কবিতার নাম কী মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয় নদীর থেকে কী শিক্ষা পাওয়া যায় অন্ধকারে শিয়াল ছাগলছানাকে কি মনে করিয়েছিল ইয়াসুয়া চানের কোন রোগের জন্য গাছে চড়তে অসুবিধা হয়েছিল মিছিমিছি কি কি খাবার রাঁধা হয়েছিল কবিতায় কে মিছিমিছি গিন্নি সেজেছিল কিভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল প্যাসেঞ্জার ট্রেন কোন কাজে ধান্দা নিয়ে থাকে দু দ্বারা বলেছে বিপরীত শব্দটি লেখো এক নম্বরে চারটি কোশ্চেন মোট চার নম্বর সাদা জীবিত উপর সাহস আলো তিনি দা বলেছে এলোমেলো শব্দগুলি সাজিয়ে নাও প্রথম হবে ছাগল ছানা পরেরটা হবে ভয়ানক তারপর হবে নারিকেল তারপরেরটা হবে আয়োজন আরেকটি সেট আমরা দেখে নেবো এই সেটে কস্তম্ভ এবং খস্তম্ভ মেলাতে দিয়েছে নুন থেকে হবে লবণ ধোঁয়া থেকে হবে ধুম বিপুল থেকে হবে অধিক বা বড় আগুন থেকে হবে অগ্নি আর ঘুম থেকে হবে নিদ্রা বিয়ে দেয়া বলেছে এক নম্বরের পাঁচটি প্রশ্ন মোট পাঁচ নম্বর বাক্য রচনা করো ছুরি নিমন্ত্রণ পরিবার কোদাল ফেরিওয়ালা খুশি তিনে তাহা বলেছে বর্ণ বিশ্লেষণ করো এক নম্বরের পাঁচটি প্রশ্ন মোট পাঁচ নম্বর পশ্চিম কিলিবিলি মন্ত্রণা অন্ধকার আস্পর্ধা নিঃশ্বাস চারে তাহা বলেছে লুসাই পাহাড়ের বিস্তার কতখানি পাঁচে তাহা বলেছে রাতে কোথায় তাঁবু খাটানো হলো ছয় বলেছে চায়না আমি তুফান কি ড্যাশ ড্যাশে সবার একটা করে গাছ ছিল টেলিভিশন নাকি একটা ড্যাশ মতন ড্যাশ মাসে এই দুপুরে নেইকো কারোর ঘুম কেউ এনেছে ছোট্ট বটি কেউ এনেছে ড্যাশ ড্যাশ বাগিচার তলায় যেন তারা হেসেছে হজবরালা হলো একটি ড্যাশ ড্যাশ মানে ওস্তাদ এক্সপার্ট তো প্রিয় ছাত্রছাত্রীরা ভিডিওটা এখানেই শেষ করছি এই ধরনের আরও গুরুত্বপূর্ণ সাজেশান ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে না দেখা হচ্ছে পরের ভিডিও তখন সবাই অপেক্ষা করো